ফিরছেন জাদুকর, দু মাসের অপেক্ষা যেন সহস্র বছর মনে হয়েছিল ভক্তকুলের কাছে। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফিরছেন দ্য ম্যাজিক ম্যান লিওনেল মেসি। কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছেড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক, তারপর জাতীয় দল কিংবা ক্লাবের জার্সিতে আর দেখা মেলেনি তার। অবশেষে এলো স্বস্তির খবর, রবিবার ইন্টার মায়ামের জার্সিতে নামবেন LM10। জাদুকরি ডিবলিং, ডিফেন্স ছেড়া পাস কিংবা গোল দেখতে যেন তর সইছে না ভক্তদের। মেসি ফিরছেন এমন বার্তা তিনি নিজেই দিয়েছিলেন অনুশীলনে ড্রিবলিং গোল করার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে। তবে খবর পাকা করেছেন ইন্টার মায়ামির কোচ জেরার্ডো টাটা মার্টিনো। মেজর লিগ সকারে ফিলাডেলফিয়ার বিপক্ষে মায়ামির ম্যাচটি হবে বাংলাদেশ সময় রবিবার ভোর 5:30। মেসির মাঠে ফেরা নিয়ে শুক্রবার মার্টিনো বলেন সে ভালো আছে, গতকাল অনুশীলন করেছে, আগামীকাল খেলার জন্য সে চিন্তা ভাবনা করছে, প্রশিক্ষণের পরে আমরা তার জন্য কৌশল নির্ধারণ করব, তবে সে খেলার জন্য প্রস্তুত রয়েছে। আমরা আবারও বিশ্বের সেরা খেলোয়াড়কে দলে পেতে যাচ্ছি, তাই আমরা সবাই খুশি। ইন্টার মায়ামির হয়ে 15 ম্যাচ মিস করেছেন মেসি, ফেরার ম্যাচে তাই এই জাদুকরের ম্যাজিক দেখার অপেক্ষায় থাকবে ভক্তকুল। ডেস্ক রিপোর্ট, নিউজ 9 স্পোর্টস।